শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তিরিশটি পৃষ্ঠার উপরের অঙ্কটি নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে কি বলেছে প্রথম সংখ্যাটিকে দুইটি সংখ্যায় ভেঙে লিখি তিন যুগ আট কীভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি আমি আবারও পড়ছি প্রথম সংখ্যাটিকে দুইটি সংখ্যায় ভেঙে লিখি তিন যুগ আট কীভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা ডান পাশে একটি ছক দেখতে পাচ্ছি তিন যুগ আট সমান ফাঁকা গড় দুটি বৃত্ত চিহ্ন রয়েছে আমরা এটি নিয়েই মূলত এখন আলোচনা করব প্রথমত দেখো আটকে দশ বানাতে কত প্রয়োজন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো আমরা তিনকে যদি দুইটা ভাগে বিভক্ত করি তাহলে এক ও দুই কিন্তু লেখা যায় এক আর দুই যুগ করলে কিন্তু তিন হবে তো এখানে বলা হয়েছে আটকে দশ বানাতে কত প্রয়োজন তাহলে খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা আটকে দশ বানাতে দুই প্রয়োজন আমরা যদি আটের সাথে দুই যোগ করি তাহলে কিন্তু দশ হবে এরপরে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো তিনকে ভেঙে ড্যাশ এবং ড্যাশ করা যায় তিনকে ভেঙে কিন্তু আমরা শুরুতেই কিন্তু ভেঙে ফেলেছি এক ও দুই করা যায় তো তিনকে ভেঙে এক এবং দুই করা যায় এরপরে দেখো তিন নম্বরের শিক্ষার্থী বন্ধুরা আটের সাথে তিন হতে ড্যাশ নিয়ে দশ করা যায় আটের সাথে তিন হতে আমরা যদি আটের সাথে তিন হতে আমরা যদি দুই নেই তাহলে কিন্তু খুব সহজেই দশ করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ দেখো দশ ও ড্যাশ নিয়ে ড্যাশ হয় দশের সাথে যদি আমরা এক নেই তাহলে কিন্তু এগারো হবে তাহলে দশ ও এক নিয়ে এগারো এগারো হয় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম তিন যুগ আট সমান এগারো হয় তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছ ধন্যবাদ